চলচ্চিত্র নায়িকারা মা হলে জনপ্রিয়তা কমে যায় এটা ঠিক না। তবে একটা পর্যায়ে যেটা আমরা বলি যে যতক্ষণ না স্যার টিনেজ ইমেজ কলেজ গার্ল কিংবা আমরা ওই পর্যায়ে ভাবতে পারি যে এই নায়িকাকে এইরকম ক্যারেক্টারের জন্য আমরা কল্পনা করি, তখন মা হলে একটু বেমানান হয় আর কি। যখন দর্শকদের মনে তখন সৃষ্টি হয় যে এটা কলেজের ছাত্রী দেখাচ্ছি, আমরা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী দেখাচ্ছি, কিন্তু সে বাচ্চার মা হয়ে গেছে, বড় হয়েছে, একটু লাগে। কিন্তু প্রকৃতপক্ষে তার অভিনয়, তার গ্লামার, তাকে তার উপস্থাপনা, তার যেটা আমরা বলি যে তার ম্যানারিজম, সব কিছু মিলে দেখা যায় যে অনেক সময় এটা ম্যাটার করে না যে মা হলো কি না। আমাদের দেশে এটা উদাহরণ আছে যে আমাদের দেশে দুজন টপ নায়িকা যারা বাচ্চা জন্মের পরেই নায়িকা হয়েছে মূলত, একজন দ্বিতীয় একজন চম্পা, তারা দীর্ঘকাল কিন্তু জনপ্রিয়তার তুঙ্গে ছিল। তো সে কারণে আমি বলবো যে খুব একটা যে হয় তা না, তবে আমি যেটা মনে করি যে টিনেজ ইমেজটা অনেকটাই ম্লান হয়ে যায়, তখন একটা ম্যাচিউর ইমেজ চলে আসে, এই এছাড়া কিছু আমি মনে করি না। একটু তো সংকট তৈরি হয়েছে, কারণ একটা অবস্থায় জনপ্রিয় নায়িকারা যদি না থাকে, যাদের উপর নির্ভরশীল, যাদেরকে ইন্ডাস্ট্রি তৈরি করেছে, ওরা তো এসেই তৈরি হয়ে যায় না, ইন্ডাস্ট্রি তাদেরকে তৈরি করেছে, ডিরেক্টররা প্রডিউসাররা তাদেরকে তৈরি করেছে, তারা যদি হুটহাট করে একটা সিদ্ধান্ত নিয়ে কাজ থেকে বিরত হয়ে যায়, ইন্ডাস্ট্রির ক্ষতি হয়, এটা অস্বীকার করা কিছু নয়, কম হোক বেশি হোক হয়। আবার ওই তাদের জায়গায় পূরণ করার জন্য নতুন করে নায়িকা তৈরি করা, এটা একটু সময়ের বিষয় হয়ে দাঁড়ায়। তো সেক্ষেত্রে আমি বলবো যে একটু সাময়িক অসুবিধা হলেও সেই অসুবিধাটা বা কারো শূন্য স্থান কখনো পড়ে থাকে না, এটি আবার ডিরেক্টররা প্রডিউসাররা চেষ্টা করলে সেই জায়গাটা কভার করতে পারে।